সবচেয়ে অভূতপূর্ব যে জিনিসটা ঘটে চলেছে এই গ্রহে, ক্রিকেট খেলার জন্য কিন্তু ভালো মাটি লাগে। অবশ্যই আমি নিজে সেখানে হাজির থাকব এই প্রকল্প আর আন্দোলনের অংশ হতে। নমস্কারম, সুপ্রভাত আপনাদের দুই ব্রাভো ভাইকে। ডোয়েন এবং ড্যারেন, আপনাদের দেখে খুব ভালো লাগছে। দেখা হয়ে খুব ভালো লাগছে। আপনাদের দেখে সত্যি ভালো লাগছে। এই যে নতুন আন্দোলনটা আপনি ক্যারিবিয়ানে নিয়ে আসতে চলেছেন, এই মাটি অভিযান, তো আমাদের যদি কিছুটা বিস্তারে বিষয়টা নিয়ে বলেন, যাতে আমরা আরেকটু ভালো করে বুঝতে পারি। যেহেতু আপনি চান আমরা এই অভিযানে আপনার সাথে যোগ দিই, তো তাই এই বিষয়টা নিয়ে আমরাও নিজেদেরকে আরো শিক্ষিত করতে চাই, যাতে এই বার্তার ধারক ও বাহক হতে পারি। সহজভাবে বলতে গেলে যা হয়েছে তা শুধু এই, দুর্ভাগ্যবশত আমাদের সবকিছুকে তথাকথিত বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্যে আমরা সবকিছুকে জিনিস হিসেবে দেখছি। মাটি কোনো জিনিস নয়, এটা জীবন্ত প্রাণীর মতো। এক মুঠো মাটিতে 500 থেকে 700 কোটিরও বেশি জীব থাকে। আর ঠিক যেভাবে আমাদের শরীর কাজ করে, যেমন আমাদের শরীরের মধ্যে 60%-এরও বেশি আসলে অণুজীব আর মাত্র 40% জিনগতভাবে, আমাদের মা বাবার কোষ যা আমাদের মধ্যে রয়েছে, কিন্তু 60% হল অণুজীব। দেখুন, আমরা যে খাবার খাই তা আসলে আমরা নিজেরাই সব হজম করতে পারি না। এগুলো পুরোপুরি হজম করার জন্য প্রয়োজনীয় এনজাইম বা ক্ষারীয় উপাদান আমাদের নেই। একমাত্র পাকস্থলীতে অণুজীব ব্যাকটেরিয়ারা থাকে বলে খাবার হজম করতে পারি। আমাদের অন্ত্রে জীবাণুরা কতটা ভালো আছে, সেটাই কতটা ভালো সবকিছু হজম করি আর যে খাবার খাই তার আত্মীকরণ কতটা ভালোভাবে করি তা নির্ধারণ করে। একই কথা খাটে গাছপালার ক্ষেত্রেও। তারাও নিজে থেকে মাটি থেকে পুষ্টি উপাদান নিতে পারে না, তাদেরও অণুজীবদের সাহায্য লাগে। একটা খুব জটিল প্রক্রিয়া চলে, যেন একটা বাজারের মতোই চলছে মাটির নিচে। গাছপালারা শালক সংশ্লেষ করছে, পরিবেশ থেকে কার্বন নিচ্ছে, কার্বন শর্করায় পরিণত করছে, আর খুবই বুদ্ধিমানভাবে জীবাণুদের সঙ্গে লেনদেন করছে। আর ওরা খুবই বলতে পারেন খুব ধুরন্ধর ব্যবসায়ী। তারা তাদের যা কিছু পুষ্টি উপাদান আছে, এই নাইট্রোজেন, ফসফরাস, সালফেট আর অন্যান্য যা কিছু তাদের কাছে আছে তা দেয় না, যদি না তারা সঠিক পরিমাণে কার্বন শর্করা পায়। এটা খুবই জটিল একটা ট্রেডিং মেকানিজম। যে মুহূর্তে গাছের দেওয়ালে কিছু থাকে না, তারা সাথে সাথে সমস্ত পুষ্টি সরবরাহ বন্ধ করে দেয়। মাটির নিচে এইরকমভাবেই চলে, এটা খুব জটিল প্রক্রিয়া। কিন্তু আমরা এটাকে সামান্য একগুচ্ছ রাসায়নিক হিসেবে দেখছি। আমরা ভাবি কিছু নাইট্রোজেন বা ফসফরাস বা ইউরিয়া বা অ্যামোনিয়া বা এই জাতীয় কিছু ছুঁড়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। এই ভুলটাই আমরা করেছি গত 50 থেকে 70 বছরে, আর ঠিক এই সময়ের মধ্যেই এই ধরনের ক্ষতিটা হয়েছে। আর সবচেয়ে অভূতপূর্ব যে জিনিসটা ঘটে চলেছে এই গ্রহে, যা আমাদের এই জীবনের উৎস, তা হল যাকে আমরা বলি শালকসংশ্লেষ। শালকসংশ্লেষ মানে শক্তির একটা বিরামহীন উৎপাদন আর সমস্ত জীবনের জন্য কার্বন যোগান। জীবনের জন্য কার্বন বলতে চাইছি, কারণ আমরা সবাই কার্বন জীবন, আমরা সবাই মূলত কার্বনই, বুঝলেন তো? আমি তাই তো, আপনি একজন হীরে হতে পারেন বা কয়লাও হতে পারেন, কয়লার টুকরো। একজন মানুষ হীরের মতো জলজল করতে পারে বা কাঠ কয়লাই রয়ে যেতে পারে, কারণ কার্বন। কারণ এমনিতেও আমরা কার্বনেরই তৈরি। তো আপনার জানা সমস্ত জীবন, গাছ, প্রাণী, পোকামাকড়, পাখি, সব কিছুরই উপাদান কার্বন। তো এই কার্বনের লেনদেন একটা বিরাট আকারে ঘটছে, আর এটা ভালো করে হতে হলে যাকে আমরা শালক সংশ্লেষ বলি তাকে চালু থাকতে হবে। এই মুহূর্তে বিশ্বের সমস্যা হল, হয় জমিতে লাঙল চষে জমিটা আলগা রাখা, না হলে শহরে তাতে শান বাঁধানো হয়। মাটির ওপর শান বাঁধানো আর লাঙল চষাই মূল দায়ী। শহরে মানুষ চলাফেরা করায় সেখানে আমরা মাটিকে ঢালাইয়ের নিচে ঢাকা পড়া থেকে আটকাতে পারবো না। যদিও এই পাকা এলাকাগুলো বেড়ে চললেও তা এখনও জলবায়ু পরিবর্তন টর্তন ঘটানোর জন্য বড় কারণ নয়, কিন্তু চাষ করা জায়গায় প্রায় 70% বা পৃথিবীর 72% জমিতে চাষ করা হয় আর আলগা ফেলে রাখা হয় যখন চাষ হয় না, when there is no crop। আর এটাই প্রধান সমস্যা, কারণ প্রথম 12 থেকে 15 ইঞ্চির মাটিতেই সমস্ত জীবন থাকে যা অন্য সব কিছুকে টিকিয়ে রাখে। মাত্র এই 12 থেকে 15 ইঞ্চির মাটি এই গ্রহের 87% জীবনের জন্য দায়ী, আপনাকে আর আমাকে নিয়ে। আমরা সবাই এই এতটুকু মাটি থেকে আসি, সব কিছুই ওখান থেকে আসছে।
কিন্তু যখন মেশিন দিয়ে হাল চষে তা খোলা রেখে দেন, মেশিনগুলো এই ১২-১৪ ইঞ্চির বেশি গভীরে খুঁড়ছে, আর তারপর আলগা রেখে দেওয়ার জন্যে সবকিছু পুরো ধ্বংস হচ্ছে। আমরা সবচেয়ে সহজ জিনিস যা করতে পারি তা হলো সর্বাধিক পরিমাণে সবুজ ফিরিয়ে আনা। বন জঙ্গলই হতে হবে তা নয়, এটা কভার ক্রপ হতে পারে, আগাছা হতে পারে, ঘাস হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু শালক সংশ্লেষ যেন চলে সমস্ত জায়গায়। Only then, শুধু তবেই মাটি ক্রমশ সমৃদ্ধ হবে। তা না হলে প্রায় ২৫ থেকে ৩০ বছরের চাষবাসই বেশিরভাগ মাটি ধ্বংস করে দেয়। এই মুহূর্তে ইউএন এজেন্সিগুলোর মতে পৃথিবীর উপরিভাগের মাটির ৫০% বেশি নষ্ট হয়ে গেছে, আর আমাদের কাছে আর ৬০ থেকে ৮০ বার চাষ করার মতো মাটি গ্রহে পড়ে আছে, যাতে আর ৪৫ থেকে ৬০ বছরই চলতে পারে। প্রত্যেক বিশেষজ্ঞ বিজ্ঞানী বলছেন যে ২০৪৫ সালের মধ্যে আমরা গ্রহে ৪০% কম খাবার উৎপাদন করব, আর আমাদের জনসংখ্যা হবে ৯২০ কোটি। সেই পৃথিবীতে নিশ্চয়ই আপনি থাকতে চাইবেন না, আর না চাইবেন আমাদের সন্তানেরা সেই পৃথিবীতে থাকুক, কারণ গড়ে অনুমান করা হচ্ছে ২৭,০০০টা প্রজাতির অনুজীব বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রতি বছর গড়ে। At this rate, if we go, এই হারে চলতে থাকলে ৩০ থেকে ৪০ বছরে আমরা এমন জায়গায় পৌঁছবো যেখানে আমরা মাটিকে ঠিক করতে চাইলেও তখন ১৫০ থেকে ২০০ বছর সময় লেগে যাবে। কিন্তু এই এখন আমরা এমন একটা সময় দাঁড়িয়ে যেখানে আমরা এখনই ঠিকঠাক জিনিসগুলো করলে আগামী ১৫ থেকে ২৫ বছরের মধ্যে বিশ্বের মাটিকে উল্লেখযোগ্য পরিমাণ ঠিক করে ফেলতে পারি। সেই জন্যই তাড়াহুড়ো করা, আর সেই জন্যই এই অভিযান। আপনি ঠিক বলেছেন যে মাটি কোটি কোটি প্রাণের বাসভূমি, আর আমি মনে করি, আমি কিছুক্ষণ আগেও আমি আমার ভাইকে বলছিলাম যে ঈশ্বররা নতুন জীবন সৃষ্টি করছেন না। সুতরাং মানুষ হিসাবে গুরুত্বপূর্ণ যে আমরা এখন যা ঘটছে তা নিয়ে কথা বলি আর যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার চেষ্টা করি। সমস্ত দেশে একটা সরল নীতি পরিবর্তন আনা, আমরা ১৯২টা দেশে একটা নীতি পরিবর্তন আনার চেষ্টা করছি সারা বিশ্বে। দেখুন, এই মুহূর্তে সবাই বলছে আমি কি করব। ধরা যাক যে আপনার ১০ একর বা ১০০ একর জমি রয়েছে, আপনি এটার ভালো যত্ন নিলেন, কিন্তু কোনো গ্যারেন্টি নেই পরবর্তী প্রজন্ম যত্নে রাখবে, তারা নষ্ট করতে পারে। কোনো আইন নেই যা বলে আপনাকে মাটি বাঁচাতেই হবে, মাটির জীবন্ততাকে একটা নির্দিষ্ট স্তরে বজায় রাখতে হবে, তাই কোনো গ্যারেন্টি নেই। তাই নীতিতে পরিবর্তন আনা খুব জরুরি, কারণ এটা স্পষ্ট করা উচিত প্রতিটা দেশের নীতিতে যে মাটিকে এইভাবে ব্যবহার করতে হবে, কারণ মাটি আমাদের সম্পত্তি নয়, এটা হস্তান্তরে আগের প্রজন্মের থেকে আমরা পেয়েছি, আর আমাদের এই মাটিকে জীবন্ত হিসেবেই রেখে যেতে হবে আগামী প্রজন্মের জন্য। না হলে মাটির সমস্ত জৈব উপাদান যদি বার করে নেন, পৃথিবী শুধু বালিতে ভরে যাবে, মাটি থাকবে না। এভাবেই মরুভূমিগুলো তৈরি হয়েছে। এই এখন যেমন ধরুন সৌদি আরব বললেই ভাবেন এটা পুরোটাই মরুভূমি, কিন্তু বলা হচ্ছে ১০,০০০ বছর আগে এখানে রেন ফরেস্ট ছিল। বিশ্বাস করতে পারেন, এটা ১০,০০০ বছর আগে রেন ফরেস্ট ছিল, আর নানান কারণে এখন মরুভূমি হয়ে গেছে। দেখুন, এটা মরুভূমিকে এই কৃষি জমিতে রূপান্তর করতে তারা ১০০০০০০ ডলার খরচ করেছেন, একে কৃষি জমিতে পরিণত করতে, আর তারা করেছে এটা একটা মাত্রায়। কিন্তু সেটা শুধু একটা দেশেই হচ্ছে যেখানে, জানেন তো, তাদের কাছে অনেক টাকা আছে বিনিয়োগ করার মতো, কিন্তু অন্য কোনো দেশ কখনোই তত টাকা খরচ করার কথা ভাবতেও পারেন না ছোট ছোট জমিকে চাষবাসের উপযোগী বানানো। কিন্তু এখনই হাতে যে জমিগুলো আছে যা প্রায় ৫১ কোটি হেক্টর, যা আমরা সারা বিশ্বে কৃষিকাজে ব্যবহার করছি, এই জমিতে আপনি জৈব উপাদান বর্তমান স্তর থেকে ৩ থেকে ৬ শতাংশে বাড়ালে অর্ধেক জমিতেই এখন যা খাদ্য উৎপাদন করছেন তা করতে পারবেন। পৃথিবীর জন্যে যতটা খাবার দরকার তা আপনি ২৫ কোটি হেক্টর জমিতেই ফলাতে পারবেন, কিন্তু আমরা ৫১ কোটি হেক্টর ব্যবহার করছি শুধুমাত্র মাটির অবক্ষয় হয়েছে বলে, আর আমরা ফসল ফলানোর চেষ্টা করছি শুধু লবণ আর রাসায়নিক ছুঁড়ে। তো আপনি বলছেন ৪৫ থেকে ৫০-৫৫ বছরের মধ্যে, তাই না? হ্যাঁ, সব জায়গায় গড় হিসেবে মাটির জীবনের আয়ু আর ততদিনই। তো তাহলে আপনার মতে এরপরে কি হবে যদি আমরা মাটিকে বাঁচাতে না পারি? দেখুন, জাতিসংঘের সংস্থা যেমন এফএও, এনারা ভবিষ্যৎবাণী করছেন যে ২০৩৫ থেকে ২০৪০ সালের মধ্যে তারা বিশ্বজুড়ে গৃহযুদ্ধের ভবিষ্যৎবাণী করছেন। গৃহযুদ্ধ বাঁধতে পারে বিশ্বের বিভিন্ন দেশে, কারণ ৪০%
কম খাবার মানে দেশের ভেতরে মারামারি শুরু হয়ে যাবে। যেমন দেখুন, গত 40 বছর বা ওই রকম 40 বা 42 বছরে আফ্রিকাতে 30টা যুদ্ধ হয়েছে। এর মধ্যে 27টা যুদ্ধ হয়েছে উর্বর জমির দখল নেওয়ার জন্যে। আমি চাই আপনি আফ্রিকার গুগল ম্যাপ দেখুন, 10 বছর আগে আফ্রিকা কেমন ছিল আর আজ কেমন। আপনি দেখবেন বাদামি অংশটা ছড়িয়ে পড়েছে, দক্ষিণ আর উত্তর দুদিক থেকেই এটা ঢুকছে মধ্য আফ্রিকায়। আফ্রিকা মানে ভাবতেন সবসময় সবুজ। বেশিরভাগ মানুষের মনে আফ্রিকার ছবি মানেই 80-এর দশকের টার্জান সিনেমা, সেই সর্বত্র জঙ্গল জঙ্গল জঙ্গল, আর নেই। বেশিরভাগ দেশই মরুভূমি হয়ে যাচ্ছে। আপনার কি মত? আপনি যে বলছেন আগামী 40 থেকে 50 বছরে যদি কিছুই না করা হয়, আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম, আমি নিশ্চিত নই যে এটা সঠিক কিনা, তবে সেখানে বলছিল আমাদের পৃথিবীটা ঘোর অন্ধকারে ডুবে যাবে। দেখুন, ব্যাপারটা হলো আমরা সবসময় খারাপ পরিসংখ্যান দেখছি আর ভবিষ্যৎবাণী করে ফেলছি। আমি এমন কেউ নই যে এটা সেইভাবে দেখে, কিন্তু আপনি আমি মানুষ হিসেবে যদি এখন উঠে দাঁড়াই, তাহলে হয়তো সেই খারাপটা হবে না। খুব সহজেই 12 থেকে 15 বছরে আমরা এটা বদলে দিতে পারি। আমাদের এখানে দক্ষিণ ভারতে বড় আকারের নমুনাও আছে, আপনারা সময় পেলে একবার অবশ্যই আসুন আর দেখে যাবেন। কাবেরী কলিং নামে আমাদের একটা আন্দোলন আছে। প্রথম র্যালি ফর রিভার্স নামে প্রকল্প শুরু করেছিলাম, যার মাধ্যমে আমরা নীতিতে বদল এনেছিলাম। এই নীতি বদলটা খুব জরুরি ছিল। এখন মাটিতে একটা নদীর তীরে যা 83,000 বর্গ কিলোমিটার, 52 লক্ষ কৃষক থাকেন এই একটা নদীর অববাহিকায়। এখানে আমরা কাজ করছি, আমরা এখন 1,25,000 কৃষককে একটা ভিন্ন ধরনের কৃষি, উদ্ভিদ ভিত্তিক কৃষি শুরু করিয়েছি। 5 থেকে 7 বছরে তাদের আয় বেড়েছে 300 থেকে 800 শতাংশ, অর্থাৎ 3 থেকে 8 গুণ। আর মাটির গুণমান উল্লেখযোগ্যভাবে বেড়েছে, আর ভূগর্ভস্থ জলস্তরও বেড়েছে, আর পুষ্টি, খাদ্য পুষ্টির গুণমানও ব্যাপকভাবে বেড়ে গেছে। দেখুন, কেন আমি পুষ্টির কথা বলছি, উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি কারণ এটা এমন একটা জায়গা যেখানে এই জিনিসগুলো মাপা হচ্ছে, অন্যান্য বেশিরভাগ জায়গায় মাপা হয় না। আপনি যে ধরনের ফল আর শাকসবজি খেতেন 1920 সালে, প্রায় 100 বছর আগে, আজকে সেই একই সবজি আর ফলে তার মাত্র 10% পুষ্টি রয়েছে। আপনি 1920 সালে একটা কমলালেবু খেয়ে যা পেতেন, আজ সেই একই পুষ্টি পেতে 8টা লেবু আপনাকে খেতে হবে। ব্রেকফাস্টে 8টা কমলালেবু কখনো খেয়েছেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি। তো আপনার মতে এর কারণ কি যে এখন প্রায় 3 গুণ খেতে হবে? 3 গুণ নয়, 8 গুণ, কারণ মাটিতে আর সেই পুষ্টি উপাদানগুলো নেই, তাই খাবারও পাচ্ছি না। তবে কোনো ক্রিকেটে কোনো 8 নেই, শুধু 6, এটাই সমস্যা। আমি আপনার একটা ছবি দেখেছিলাম ব্যাট হাতে। ও, তাই নাকি? আসলে আমি ফিল্ড হকি বেশি খেলতাম ক্রিকেটের চেয়ে, তাই আমি ফিল্ড হকিতেই থাকতাম। কিন্তু ভারতে এমন কেউ নেই যে ক্রিকেট খেলে না, সবাই ক্রিকেটার। আমার মনে হচ্ছে আপনি একজন বড় ক্রিকেট ভক্ত। আপনার সর্বকালের প্রিয় ক্রিকেট খেলোয়াড় কে? সর্বকালের প্রিয় ক্রিকেটার, আমি বলবো রিচার্ড, ভিভিয়ান রিচার্ডস। মানে এটা শুধু রানার্স কোন নিয়ে নয়, যেভাবে তিনি খেলতেন, সেই অনায়াসে চালচলন আর এক বিশেষ রকম দক্ষতার প্রদর্শন, একেবারে নির্ভীক হয়ে খেলা, বুঝলেন? মনে পড়ছে আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে একটা সেশনে এক যুবক আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল যে আমি নিজের বুদ্ধির কথা শুনবো নাকি আমি আমার মন বা হৃদয়ের কথা শুনবো তা নিয়ে। আর আপনি যেভাবে উত্তর দিয়েছিলেন তা সত্যিই অসাধারণ ছিল, কারণ আমরা প্রায়শই সবাইকে এটা বলতে শুনি, আমি এটা আমার মন বা হৃদয় থেকে করছি বা আমার মন বা হৃদয় বলছে আমাকে এটা করতে। কিন্তু আপনি বলেছিলেন তোমার হৃদয়ের একমাত্র কাজ হলো ধুকপুক ধুকপুক করা, ব্যাস। ধুকপুক করাই এর কাজ। উনি যেটা জানতে চাইছিলেন তা হলো কিছু সিদ্ধান্ত নিতে গেলে চিন্তাভাবনা করে নেব নাকি আবেগ বসে, এটাই জিজ্ঞাসা করছিলেন উনি। তো জীবনের কিছু দিক আছে যা আপনি আপনার আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেন, জীবনের কিছু দিক আছে যা আপনাকে পরিষ্কার ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে নিতে হয়। এমন কোনো ব্যাপার নেই যে আপনাকে সবকিছু চিন্তা দিয়েই করতে হবে। সবকিছু চিন্তাভাবনা করে করলে একটা স্তর অবধি সফলতা আসলেও তারপর আপনার জীবনটা এত শুকিয়ে যাবে যে একরকম রসকসহীন জীবন বাঁচবেন। আবার শুধুই আবেগপ্রবণ হয়ে পড়লে বড় সমস্যায় পড়তে পারেন।
তাই দুটোই দরকার। প্রশ্নটা অনেকটা এইরকম যে ক্রিকেট খেলার সময় আমি শুধু আমার হাত ব্যবহার করব নাকি শুধু পা, বলুন আমায়। ভালো বলেছেন, দারুণ। আচ্ছা, আমি একটা ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। যেহেতু আমি একজন ক্রিকেটার, আমি যখন টেস্টে সেঞ্চুরি করি বা ওয়ানডেতে সেঞ্চুরি করি বা যেখানেই হোক, তো কোনো নির্দিষ্ট ম্যাচে 100 রান করার পর যে মহান মহান লাগার অনুভূতিটা আসে, সেই একই অনুভূতিটা আমরা মাঠে প্রথম ব্যাট করতে নেমেই কি অনুভব করতে পারি? মানে ইনিংসের শুরুতেই, প্রথম থেকেই, কিভাবে পারি? দেখুন, সেই স্তরের আত্মবিশ্বাস আর কি। আমায় ক্ষমা করবেন, হয়তো যা বলতে চলেছি তা আপনার সচরাচর শোনা অনেক কথারই বিরোধী। দেখুন, আপনার সেঞ্চুরি করার জন্য ভালো লাগা উচিত নয়, আপনি ম্যাচ জিতেছেন বলে ভালো লাগা উচিত নয়। অবশ্যই ওসব থাকেই, একটা অল্প আনন্দ উৎসব মজা করা চলেই, কিন্তু একজন ক্রিকেটারের কাছে সত্যিকারের ভালো অনুভূতিটা হওয়া উচিত কিভাবে বলটা ঠুকছেন তার ভিত্তিতে, বুঝলেন? যখন বলটাকে সত্যিই ভালোভাবে আপনি মারেন, তখন ভালো অনুভূতি হয়, আর সেটাই আপনার লক্ষ্য হওয়া উচিত। আপনার সেই ভালো লাগাটা লাগতে থাকলে অন্য কেউ স্কোর গুনবে, আপনি কেন গুনছেন? গোনার লোক আছে কি? আপনি খালি বলটা মারুন। এই তো কেউ আমায় জিজ্ঞেস করছিল, ভারত তো আপনারা জানেনই খুব আবেগ তুঙ্গে থাকে সবসময় এই ভারত পাকিস্তান ম্যাচে, মানে জানেনই তো, যেন উত্তেজনা আর আবেগের এক সম্পূর্ণ অন্য মাত্রা। তো কেউ এসে আমায় জিজ্ঞেস করলো, সদগুরু পাকিস্তানকে কিভাবে পেটাবো? আমি বললাম, পাকিস্তানকে পেটাবেন না, পাকিস্তানকে কেন পেটাতে চাইছেন? পাকিস্তানকে পেটানোটা ভারতীয় ক্রিকেট টিমের কাজ নয়, বলটাকে কিভাবে পেটাবো ভারতীয় ক্রিকেট টিমের, শুধু সেটা নিয়ে ভাবা উচিত। পাকিস্তান বা পাকিস্তানিদের পেটানোর চেষ্টা করবেন না, খেলাটা ওটা নিয়ে নয়, শুধু আপনি বলটা পেটান। বলটাকে ভালো করে মারলে সবাইকে হারিয়ে ফেলবেন, ঠিক আছে? কিন্তু সবাইকে হারানোটা ক্রিকেট খেলা নয়, ক্রিকেট খেলা হলো বলটাকে ভালো করে মারা। তাই আপনার সেরা অনুভূতিটা আসা উচিত সর্বদাই বলটাকে ভালো করে মারার জন্যে। তা করতে পারলে কেউ না কেউ তো গুনবে, কেউ ঘোষণা করবে যে কে জিতেছে, ওটা আপনার কাজ নয়, আপনার কাজ বলটা ভালো করে মারা, ব্যাস এইটুকুই। লোকেরা তার জন্যই আপনাকে ভালোবাসবে, প্রশংসা করবে। 100 লেখাটা খুব সহজ, 100 100 100, আপনি জানেন। কেউ 100 জনের প্রশংসা করছে না, দুর্ভাগ্যবশত লোকেরা হয়তো তাই ভাবে, কিন্তু আসল খেলার আসল আনন্দটা আর খেলার সাফল্য হলো আপনি বলটা কতটা ভালো করে মারতে পারেন। তাই যখন জিজ্ঞেসা করলেন প্রিয় খেলোয়াড় কে, আমি বলেছিলাম ভিভিয়ান রিচার্ডস। হয়তো ভিভিয়ান রিচার্ডস অন্য অনেকের মতো তত রান করেনি, অন্য অনেকের আরো বড় রেকর্ড রয়েছে, আমি বলছি কিভাবে মারতো তা নিয়ে, সেটাই তো আসল খেলা। আমি ব্যাপারটা একটা মানসিক দৃষ্টিকোণ থেকে বোঝানোর চেষ্টা করছি। কখনো কখনো নিজেকে খুব আত্মবিশ্বাসী লাগে আর আপনি সত্যি ভালো খেলেন, আর এই অনুভবটা ঠিক ওই 100 রান করার পরই আসে, আমি ওটার কথা জিজ্ঞাসা করছি। না, আমি বলছি এমন হওয়া উচিত নয়, সেটাই বলছি, এমন হওয়া উচিত নয়, কারণ 100 হলো শুধুমাত্র একটা সংখ্যা। দেখুন, একটা সময় ছিল, আপনি তো জানেন, একটা সময় ছিল যদি কোনো দল যদি 100 করত 30 ওভারে, মানে 100 রান করত, তাহলে খুব ভালো ধরা হতো। প্রথমবার আমার মনে আছে সনৎ জয়সুরিয়া 20 ওভারে 100 রান করেছিলেন, এটা অলৌকিক ছিল। এখন সবাই 8-10 ওভারই করছে, তাই না? তাই বলছি এমন মানদণ্ড ঠিক করবেন না, 100 মানে বিরাট কিছু না, 100 বিরাট কিছু নয়, 6 বিরাট কিছু নয়। ক্রিকেটের বড় ব্যাপারটা হলো এটাই যে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে বলটাকে খুব ভালো করে মারা, সেটাই সবকিছু। যে কোনো পরিস্থিতিতে আপনি বলটা ভালো করে মারলে নির্দিষ্ট কন্ডিশনে 50 রান অনেক বড় একটা ব্যাপার হতে পারে, আবার অন্য কন্ডিশনে 200 রান তেমন বড় নাও হতে পারে, তাই নয় কি? তাই সংখ্যার পেছনে ছুটবেন না, আপনার একমাত্র লক্ষ্য হওয়া উচিত কিভাবে বলটাকে সর্বশ্রেষ্ঠভাবে মারা যায়, আর আপনার সর্বশ্রেষ্ঠ অনুভূতিটা যেন তার থেকেই আসে। একবার আপনার আত্মবিশ্বাস আর আপনার কেমন লাগছে সেটা কিভাবে বলটাকে স্ট্রাইক করেন তাতে নির্ভর করলে সেটাই আপনার ফোকাস হয়ে উঠবে, আর সেটাই হওয়া উচিত। স্কোরবোর্ড আপনার দায়িত্ব নয়, সে কাজের জন্য অন্য লোক নিযুক্ত আছে। ঠিক বলেছেন, ধন্যবাদ। তো আপনারা দেখুন, ক্রিকেট খেলার জন্যেও কিন্তু ভালো মাটি লাগে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, না হলে জানেনই তো পিচটা আপনার সাথে কি করবে।
একদম অবশ্যই, আমরা আপনার আসার অপেক্ষা করছি আমাদের উপকূল পরিদর্শন করার জন্য। খুব ভালো হয় যদি আপনি ক্যারিবিয়ানে এসে একটু সময় নিয়ে ত্রিনিদাদ এবং টোবাগোতেও আসেন, আমাদের বাড়ি ওখানেই। অবশ্যই আমি নিজে সেখানে হাজির থাকব, এই প্রকল্প আর আন্দোলনের অংশ হতে এবং আপনার সাথে ব্যক্তিগতভাবেও দেখা করতে চাই। অনেক অনেক ধন্যবাদ জয়েন, ধন্যবাদ ড্যারেন, আপনাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাদের দুজনের জন্য অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ রইল। নমস্কার।